नमस्कार बंधुरा, अनुपमा किचेंस एंड ब्लॉग्स से सबाई के स्वागत। तो शेष पाते चटनी होले आमादेर खावाटा सम्पूर्ण हय। आर जदि बाड़ीते एकदम अनुष्ठान बाड़ीर मतो चटनी बानिये नेवा जाए ताहले आरोई भालो लागे। आज के आमी अनुष्ठान बाड़ीर मतन आमेर चटनी रेसिपि आपनादेर सामने शेयर करछि। एखन किन्तु बाजारे बेश भालो रकमेर काँचा आम पावा जाच्छे, आर सेई काँचा आम दिये आमादेर सबथेके फेभारिट अनुष्ठान बाड़ीर मतो आमेर चटनी रेसिपिटी आपनादेर साथे शेयर करछि। देखे नेवा जाक आजके रेसिपिटी। काँचा आमेर चटनी बनानोर जोन्नो आमी एखाने दुटी काँचा आम के निएछि। एबार आमगुलोके आगे थेके धुये भालो करे परिष्कार करे निएछिलाम। एबार आमगुलोके आमी केटे नेब। आम आमी खोसा समेत राखछि, तबे आपनारा चाइले खोसा छाड़िएओ निते पारेन। तबे एई धरनेर आमेर चाटनीते जदि खोसा समेत लम्बा लम्बा करे केटे चाटनी बनानो हय ताहले बेश भालो लागे, एकदम अनुष्ठान बाड़ीर मतो लागे। आमी आमगुलोके खोसा समेत काटलाम। এইভাবে আমি একই রকম ভাবে আরেকটা আমকেও কেটে নেব। তবে এই কেটে নেওয়া আমগুলোকে একবার আমি ধুয়ে নেব। এবার আমি এগুলোকে সিদ্ধ করবার জন্য একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল দিয়ে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব। এখানে আমি খুব বেশি পরিমাণে জল দেওয়ার একেবারেই দরকার নেই, আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ। এবার গ্যাসের ফ্লেমকে হাইতে দিয়ে ঢাকনা দিয়ে মিনিট তিনেক চার ধরে আমগুলোকে সিদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে দেখে নিচ্ছি আমার আমগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমার আমগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রের মধ্যে আমগুলোকে তুলে নেব। এবারে আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছি, তার জন্য চাটু বসিয়ে দিয়েছিলাম। চাটুটা গরম হয়ে গেছিলো, দিয়ে দিয়েছিলাম দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মতো পাঁচ ফোড়ন। দিয়ে দেব এক চামচ পরিমাণ মতন মৌরি। এবারে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে মিনিট দুয়েক ধরে হালকা করে মশলাটাকে ভেজে নেব। খুব বেশি সময় ধরে কিন্তু মশলা ভাজবার একেবারেই দরকার নেই, কারণ মশলা যদি পুড়ে যায় তাহলে চাটনির স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম, মশলাটা আমার গুঁড়োও হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, দিয়ে দিয়েছিলাম তেল, দিয়ে দিলাম এক চামচেরও কম পাঁচ ফোড়ন। এবার পাঁচ ফোড়নটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। ভাজা ভাজা হয়ে একটা আলাদা ফ্লেভার বেরিয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। এখানে আপনারা হলুদ গুঁড়ো দিতেও পারেন বা নাও পারেন।
দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতন জল। দিয়ে দেবো এক হাতা পরিমাণ মতন চিনি। এখানে দেখে নিতে হবে যে আমটা কতটা পরিমাণের টক, তার উপরে নির্ভর করছে চিনি পরিমাণটা। আপনারা এখানে চিনির বদলে নকুল দানা বা মিচড়িও ব্যবহার করতে পারেন। তো আমার চিনি শিরাটা ফুটে উঠেছে, আমি সেদ্ধ করা আমগুলোকে দিয়ে দিলাম। আবারও আমি মিনিট তিনেক চারেক ধরে এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার পুরো ফুটে উঠেছে। আমি এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, যেহেতু নুনটা আমি আগে দিয়েছিলাম সেদ্ধর টাইমে, ওই জন্য অল্প একটু নুন দিয়েছিলাম। দিয়ে দিলাম ভাজা মশলা। তো আমার তৈরি হয়ে গেছে আমের চাটনি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন।